নির্যাতনে আহত সৌদি আরবের সাবেক ক্রাউন প্রিন্সগণ হাসপাতালের আইসিইউতে ভর্তি। এখন পর্যন্ত 6 জন প্রিন্স গুরুতর আহত হয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারণ সৌদি আরবে গ্রেপ্তার হওয়া প্রিন্সদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। এর মধ্যে সাবেক বাদশাহ আবদুল্লাহর পুত্র প্রিন্স মিতেব বিন আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমে ডেইলি সাবা এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। গত 5 নভেম্বর থেকে সৌদি আরবে দুর্নীতির অভিযোগে 200 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বেশিরভাগই সৌদি আরবের রাজপরিবারের সদস্য। গ্রেপ্তার হওয়া এসব প্রভাবশালী সৌদি নাগরিকের $100 বিলিয়নেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে। আটক রাজ পরিবারের সদস্যদের বিলাসবহুল একটি হোটেলে রাখা হয়েছে। ওই হোটেলে নেওয়ার পর তাদের উপর নির্যাতন চালানো হয় বলে ডেইলি সাবার খবরে উল্লেখ করা হয়েছে। সেখানে নির্যাতনের ফলে বেশ কয়েকজন প্রিন্স আহত হন, এর মধ্যে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার করে রিটস কার্লটন হোটেলে নেওয়ার 24 ঘন্টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। আহত প্রিন্সদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সৌদির সাবেক বাদশাহ আবদুল্লার ছেলে মিতেব বিন আবদুল্লাহ। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, সংকটাপূর্ণ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার একত্রে হৃদপিণ্ড, কিডনি ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মিতেব যে অবস্থায় ভুগছেন তা মূলত আত্মহত্যা চেষ্টার পর যে অবস্থার সৃষ্টি হয় তার সাথেই তুলনা করা যায়। এক সময়ের এই ক্রাউন প্রিন্সকে সৌদির পরবর্তী বাদশাহ মনে করা হতো, কিন্তু বর্তমান বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বিরোধে জড়িয়ে বিপদে পড়েন তিনি। ডেইলি সাবার প্রতিবেদন অনুযায়ী হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের প্রত্যেকে ব্যাপক মারপিট করা হয়েছে, কিন্তু কারও কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভাঙেনি। ফলে মনে করা হচ্ছে প্রশিক্ষিত লোকজন এসব প্রভাবশালী সৌদি নাগরিককে পিটিয়েছে, তাদের সেনাবাহিনীর ব্যবহৃত বুট দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।